এক ভাই প্রশ্ন করেছেন, আমাদের দেশে মুর্শিদ বলতে পীরকে বোঝানো হয়। প্রশ্ন হলো, মুর্শিদ কি মানুষ হতে পারে? মুর্শিদ শব্দের অর্থ হলো পথ প্রদর্শক। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিকুল্লি কওমিন হাদ, প্রত্যেক কওমের জন্যই পথ প্রদর্শক রয়েছে। হাদ এবং মুর্শিদ একই অর্থবোধক। তাহলে পথ প্রদর্শক প্রত্যেক কওমের জন্য আছে বললে বুঝতে হবে যে মানুষও মুর্শিদ হতে পারে। তো মুর্শিদ হচ্ছে দুই প্রকার, এক রাস্তা দেখিয়ে দেওয়া মুর্শিদ, আর এক গন্তব্যস্থলে পৌঁছিয়ে দেওয়া মুর্শিদ। মুর্শিদ দুই প্রকার। ধরেন আপনার কাছে যদি এখন কেউ এসে বলে, কোনো অপরিচিত মানুষ, যে ভাই আমি রাজশাহী এয়ারপোর্টে যাব, আমি কিভাবে যেতে পারি? আপনি দুইটি পথ অবলম্বন করতে পারেন। এক, আপনি আপনার জায়গায় দাঁড়িয়ে থেকে বলে দিতে পারেন যে আপনি এখান থেকে যাবেন, যে লেফট হবেন বা রাইট হবেন, তারপর দেখবেন যে আপনার সামনে এয়ারপোর্ট আছে। এটা আপনি জায়গায় দাঁড়িয়ে বলে দিতে পারেন, আপনি পথ দেখায় দিলেন। আবার আপনি বলতে পারেন যে আমিও এয়ারপোর্টে যাব, আমার সাথে আসুন, আপনাকে আমি পৌঁছিয়ে দিচ্ছি। দুটাই কিন্তু পথ দেখানো। কিন্তু একটা হলো আপনি জায়গায় দাঁড়িয়ে বলে দিলেন, আর আরেকটা হলো আপনি জায়গায় পৌঁছিয়ে দিলেন। এখানে মুর্শিদ পথ প্রদর্শক, নবী রাসূলগণ প্রত্যেকেই কিন্তু মুর্শিদ। তারা কোন মুর্শিদ? জান্নাতের পথ দেখানো মুর্শিদ, জান্নাতে পৌঁছানো মুর্শিদ নয়। জান্নাতে পৌঁছানোর মুর্শিদ একমাত্র আল্লাহ। ইমানদার কিভাবে হবে তার পথ দেখানোর মুর্শিদ হলো নবী রাসূলগণ। আর কাউকে ইমানদার বানায় দেওয়া, তাকে হেদায়েত দান করা, এই মুর্শিদ একমাত্র আল্লাহ, অন্য কেউ নয়। আর যেহেতু আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, প্রত্যেক আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস, অতএব যত আলেম রয়েছেন যারা মানুষদেরকে সঠিক পথ দেখান, জান্নাতের পথ দেখান, তারা সকলেই মুর্শিদ এই দৃষ্টিতে। কিন্তু জান্নাতে পৌঁছিয়ে দিবেন কে? একমাত্র আল্লাহ, অন্য কেউ নয়। আশা করি বুঝতে পেরেছেন।